নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ বিশ্বাস। রূপালী গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, এখন এপ্রিল মাস, সমস্ত ড্রাগন চাষিদের এই এপ্রিল মাসটি খুবই খুশির সময়, কারণ সারা বছর যত্ন করে, বিশেষ করে সম্পূর্ণ শীতকাল জুড়ে ড্রাগন গাছের পরিচর্যা করে যখন এপ্রিল মাসে ফুল চলে আসে, তখন খুবই আনন্দ লাগে। এই সময় থেকে, অর্থাৎ এপ্রিল মাস থেকে ফুল ফোটা শুরু করে মোটামুটি অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ড্রাগন গাছে ফুল ফুটে থাকে। আমার এই গাছটিতেও এপ্রিল মাসের শুরুতেই ফুল চলে এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে অনেক ড্রাগন চাষি ভাইদের এপ্রিল মাসে ফুল আসে না, আবার কারো কারো তো একদমই সারা বছরেই ফুল আসে না। অনেক ড্রাগন চাষি বন্ধুরা আমাকে কমেন্ট করে জানায়, দাদা আমার গাছে ফুল আসছে না, গাছের বয়স 1-2 বছর পার হয়ে গেছে তবুও ফুল আসছে না কেন। অনেকেই কমেন্ট করে বলেছেন, ড্রাগন গাছে কি সার দিলে দ্রুত ফুল ও ফল পাওয়া যাবে। আরও কত নানা ধরনের প্রশ্ন ছিল, তার বেশিরভাগটাই ছিল ড্রাগন গাছে ফুল না আসার কারণ। চলুন বন্ধুরা, আজকে তাহলে জেনে নেওয়া যাক ঠিক কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার ড্রাগন গাছে দ্রুত ফুল আনতে পারবেন। ড্রাগন গাছে দ্রুত ফুল আনতে আমি আপনাদের সামনে 5টি গুরুত্বপূর্ণ টিপস তুলে ধরব। এগুলি করলে আপনার ড্রাগন গাছে দ্রুত ফুল আসতে বাধ্য হবে। প্রতিটি টিপসই খুবই গুরুত্বপূর্ণ, তবে 4 নম্বর ও 5 নম্বর টিপসটি আপনাকে বেশি করে গুরুত্ব দিতে হবে, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই করে ফেলুন। ড্রাগন গাছে দ্রুত ফুল আনতে হলে প্রথম টিপসটি হলো, মার্চ মাস থেকে ড্রাগন গাছে কিছু সার দেওয়া বন্ধ করে দিতে হবে, বিশেষ করে অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত সার এই সময় দেওয়া একদমই চলবে না। নাইট্রোজেন গাছের শুধু বৃদ্ধি ঘটায়, আর এই সময়টিতে আমাদের গাছের বৃদ্ধির কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ফুল এবং ফলের প্রয়োজন। মাথায় রাখবেন, শুধুমাত্র পরিণত গাছ, যেগুলিতে ফুল ফল ধরার সময় হয়ে গেছে, সেই গাছগুলিতে মার্চ মাসে খাবার দেওয়ার প্রয়োজন নেই। ছোট গাছগুলিতে আগের মতো করেই খাবার দিয়ে যেতে হবে। 2 নম্বর টিপস, আপনার ড্রাগন গাছে যদি খুবই পুরনো ডাল থাকে, অর্থাৎ 2-3 বছরের পুরনো ডাল, যার গায়ে কোনো কাঁটা নেই, সেই ডালগুলিকে কেটে ফেলবেন। মাটি থেকে 4-4.5 ফুট উচ্চতা পর্যন্ত যদি কোনো নতুন শাখা বের হয়, সেগুলিকেও কেটে বাদ দিয়ে দিবেন। ঠিক কোন কোন ডালগুলিকে কাটতে হবে এবং সেই ডালগুলি থেকে কিভাবে চারা তৈরি করা যাবে, এই নিয়ে চ্যানেলে আগে ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনাদের ড্রাগন গাছের খাড়া ডালগুলি, অর্থাৎ যে ডালগুলি সরাসরি উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে, সেগুলিকে নিচের দিকে হেলিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, কারণ খাড়া ডালে কখনোই ফুল আসে না, শুধুমাত্র উপরের দিকে বাড়তে থাকে। তাই 4-5 ফিট উচ্চতা পর্যন্ত পার হয়ে যাওয়ার পর সমস্ত ডালগুলিকে নিচের দিকে হেলিয়ে দিবেন। লক্ষ্য করে দেখুন, আমার সমস্ত ডালগুলিকে কিভাবে আমি নিচের দিকে ঝুলিয়ে দিয়েছি। আপনারাও এইভাবে সমস্ত ডালগুলিকে নিচের দিকে ঝুলানোর ব্যবস্থা করে দেবেন। চলুন এবারে যে গুরুত্বপূর্ণ টিপসটি আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেটিকে বলে টিপিং। টিপিং ড্রাগন গাছের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এটি করলে ড্রাগন গাছে দ্রুত ফুল চলে আসে এবং অনেক বেশি পরিমাণে আসে। এই কাজটি করতে যে প্রুনার অথবা ছুরি ব্যবহার করা হবে, সেটিকে প্রথমে জীবাণুমুক্ত করে নিতে হবে। ড্রাগন গাছের খাবার জমা হয় ডালের ঠিক মাথার দিকে, অর্থাৎ অগ্রভাগে। এই অগ্রভাগ থেকে ড্রাগন গাছের বৃদ্ধি ঘটে। একটি ডাল 2-3 ফিট হবার পর তার ঠিক মাথা থেকেই আরেকটি ডাল বের হয়। আর ড্রাগন গাছ যদি শুধু বাড়তেই থাকে, তাহলে ফুল আসার দিকে কোনো নজর দেয় না। তাই আমাদের ড্রাগন গাছে দ্রুত ফুল ও ফল আনতে হলে এই সময়, অর্থাৎ এপ্রিল মাসের শুরুতেই, ড্রাগন গাছের ডালের ডগাগুলিকে 2 ইঞ্চি বা তার থেকে বেশি পরিমাণে কেটে ফেলে দিতে হবে। এই ডগা কেটে ফেলাকেই আমরা টিপিং বলে থাকি, অর্থাৎ হেলে পড়া পরিণত ডালের মাথাগুলিকে টিপিং করে দিতে হবে। অপরিণত ডাল বা নরম ডালের মাথা কাটলে ফুল আসবে না, তাই শুধুমাত্র পরিণত শক্ত ডালের মাথাগুলিকে
2 ইঞ্চি পরিমাণ কেটে বাদ দিয়ে দিতে হবে। যদি অতিরিক্ত লম্বা ডাল থাকে সেক্ষেত্রে আপনি আরেকটু বেশি পরিমাণে কাটতে পারেন। এই কাজটি আমাদের মার্চ মাসের শেষের সপ্তাহে অথবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে করতে পারলে সবচেয়ে ভালো হবে। যে সকল বন্ধুদের ড্রাগন গাছ আছে কিন্তু নিচের দিকে এখনও ঝুলে আসেনি, অর্থাৎ গাছ এখনও ছোট আছে, আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব ড্রাগন গাছের বৃদ্ধি করার জন্য। এর জন্য ঠিক কী কী পরিমাণ সার দিতে হবে আমার চ্যানেলে আরেকটি ভিডিও তৈরি করা আছে, আপনারা দেখে নিতে পারেন। পরবর্তী সময়ে আপনাদের গাছ যখন বড় হয়ে উপরের ডালগুলি নিচের দিকে ঝুলে আসবে তখন টিপিং করে দিতে পারবেন। তবে মনে রাখবেন, শীতকালে টিপিং করে কোনো লাভ হবে না, চেষ্টা করবেন এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস এই সময়টুকুর মধ্যে টিপিং করার। তবে আপনার গাছ যদি ছোট হয় তাহলে 4-5 ফিট উচ্চতায় ওঠার পর মূল কাণ্ডটির ডগা কেটে দেবেন, তাহলে আপনার গাছ ভালো মতো ঝাঁকড়া হবে। বন্ধুরা, আমার এই টবের গাছটি লাগানোর পর বয়স কেবল 8 মাস, এটিতে ফুল আসার সম্ভাবনা খুবই কম, তবু আমি কয়েকটি ডাল কেটে দেব। যদি ফুল নাও আসে গাছটি আরও বেশি ঝাঁকড়া হবে, ফলে এই বছরের শেষের দিকে প্রচুর ফুল আসার সম্ভাবনা থাকবে। কারণ আপনার ড্রাগন গাছে যদি বেশি পরিমাণে ডাল থাকে তাহলে ফুল আসার সম্ভাবনা তো বেশি থাকবেই। লক্ষ্য করে দেখুন বন্ধুরা, এই রকম কচি ডালের মাথা টিপিং করবেন না, এই ডালগুলির আরও বৃদ্ধি হবে, তারপর শক্ত মজবুত হলে টিপিং করবেন। ভালো করে লক্ষ্য করুন, এই রকম ডাল নরম ডালগুলিকে বাড়তে দিন, 1-2 মাস পর শক্ত হলে এগুলিকে তারপরে টিপিং করবেন। টিপিং করা হয়ে যাওয়ার পর আমাদের সাথে সাথেই একটি কাজ করতে হবে, সেটি হলো ফাঙ্গিসাইড স্প্রে করা। কাটা অংশগুলিতে যাতে ফাঙ্গাস ধরতে না পারে তার জন্য ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। ফাঙ্গিসাইড হিসাবে সাপ ব্যবহার করতে পারেন, 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে সমগ্র গাছ জুড়ে ভালো মতো স্প্রে করে দিতে হবে, কোনো ডাল যেন বাদ না থাকে। বিশেষ করে লক্ষ্য করে কাটা অংশগুলিতে ভালো মতো স্প্রে করে দেবেন। তার পাশাপাশি সবচেয়ে ভালো হয় যদি স্প্রে করার পর টিপিং করা স্থানে বা কাটা জায়গাগুলিতে ফাঙ্গিসাইড পাউডার জলে গুলে নিয়ে আঙ্গুল অথবা তুলি দিয়ে ভালো মতো মাখিয়ে লাগিয়ে দেওয়া হয়। প্রতিটি ডালের ডগায় যেখানে যেখানে কাটা হয়েছে ঠিক আমার মতো করে ফাঙ্গিসাইড পাউডার গুলে লাগিয়ে দিবেন, তাহলে ফাঙ্গাস ধরার চান্স খুবই কম থাকবে। মনে রাখবেন, ফাঙ্গিসাইড স্প্রে করার 2-3 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হলে পুনরায় ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। 2-3 ঘন্টা পার হয়ে যাওয়ার পর যদি বৃষ্টিপাত হয় তাহলে আর ফাঙ্গিসাইড স্প্রে করার প্রয়োজন হবে না। 5 নম্বর টিপসটি হলো, ড্রাগন গাছে ফুল আসার সময় হলে কী কী সার দিতে হবে আর কী কী সার দেওয়া চলবে না। ড্রাগন গাছে দ্রুত ফুল পেতে হলে আমাদেরকে প্রথমেই মার্চ মাসের থেকে অতিরিক্ত খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে। যারা এখনও অতিরিক্ত খাবার অর্থাৎ সার দিয়ে যাচ্ছেন এখনই কমিয়ে ফেলুন, বিশেষ করে শুধু নাইট্রোজেন আছে এমন সার একেবারেই দিবেন না। আপনার গাছে ফুল আসার আগে অর্থাৎ এই সময়টিতে যদি আপনার কাছে এপসম সল্ট থাকে তাহলে অবশ্যই প্রয়োগ করবেন। এপসম সল্ট ফুল আসার আগে প্রতিটি 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ করে মাটিতে মিশিয়ে দিতে পারেন। এপসম সল্ট প্রয়োগ করলে গাছের হলদে ভাব দূর করবে, গাছকে সতেজ ও সবুজ করে তুলবে, টবের মাটিতে পোকামাকড় থাকলে তার হাত থেকেও গাছকে রক্ষা করবে। এই এপসম সল্ট আপনি যে কোনো সারের দোকানে পাবেন, তবে একে ম্যাগনেসিয়াম সালফেট বলে না চাইলে দোকানদার বুঝতে পারবে না, তাই আপনি এটিকে কিনতে গেলে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট বলে চাইবেন। এপসম সল্ট প্রয়োগ করার 7 দিন পর আরেকটি সার আপনারা অবশ্যই দিতে পারেন, সেটি হলো NPK 05234। এই NPK সারটি গাছের শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে, ফলে গাছ ভালো মতো করে পুষ্টি গ্রহণ করতে পারে এবং সময় মতো ফুল চলে আসে। এছাড়াও জৈবিকভাবে পটাশ পাবেন কলার খোসায়।
আপনারা পাকা কলার খোসা ভালো মতো শুকিয়ে নিয়ে কুচি কুচি করে কেটে প্রতিটি টবের গোড়ায় প্রয়োগ করতে পারেন। কলার খোসা প্রয়োগ করার আগে প্রতিটি টবের গোড়ার মাটি হালকা সরিয়ে নিয়ে তারপর কলার খোসা দেওয়ার পর পুনরায় সেই মাটি দিয়ে ঢেকে দেবেন। এছাড়াও এই সময় প্রতিটি 12 ইঞ্চি টবের জন্য হাড় গুঁড়ো 2 চামচ, 2 চামচ শিং কুচি, 3 চামচ পুরনো পোলট্রির বিষ্ঠা দিতে পারেন। এছাড়াও যদি আপনারা এর আগে খুবই কম পরিমাণে সার দিয়ে থাকেন, গাছের গ্রোথ ভালো মতো হয়নি, তাহলে কেবলমাত্র জৈব সার গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। জৈব সার হিসাবে আপনি পুরনো গোবর সার অথবা যে কোনো ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারেন। আমিও কিছু পরিমাণ গোবর সার আমার এই কম বয়সী ড্রাগন গাছের গোড়ায় প্রয়োগ করব, কারণ এই গাছটির গ্রোথ আমার এখনও ঠিক মতো হয়নি। তাই এই গাছটিতে শুধুমাত্র ফুলের আশা না করে গাছটির বৃদ্ধির দিকেও নজর রাখতে হবে। বন্ধুরা, আশা করি আমার দেখানো এই 5টি টিপস যদি আপনারা ফলো করেন তাহলে খুবই দ্রুত আপনার ড্রাগন গাছেও ফুল চলে আসবে এবং অনেক বেশি বেশি পরিমাণে ফুল আসবে আর ফুলগুলি থেকে খুব ভালোভাবে ফলে পরিণত হবে। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, এতে পরবর্তী ভিডিওগুলি আমি সময় মতো আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।